ঋষিকা, ঋষিকা তুমি যদি মনে না করতে পারো একজন নির্দোষ শাস্তি পাবে। ঋষিকা মনে করার চেষ্টা করো। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবেন না। কি চাইছো কি তুমি দুধে? কি চাইছো? দেখতে পাচ্ছো তো মেয়েটার অবস্থা, কেন ওকে বিরক্ত করছো? ছাড়ো না ওকে, ছেড়ে দাও। তোমার ভাই কোনো দোষ করেনি, এটাই তো, সেইটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছো। তুতে হাত জোর করছে আমার মেয়েকে, একটু ছেড়ে দাও। ঋষিকার মাথায় প্রেসার দেওয়ার কোনো দরকার নেই। তুতে তুমি শুনলে তো ডক্টর কি বললেন, ঋষিকার এখন বিশ্রাম দরকার। ডক্টর তো বলেছেন উনি রিপোর্ট দেখে জানিয়ে দেবেন, তোমার তো প্রশ্নের দরকার কি? দোহাই তুতে, অনেক হয়েছে, আমি হাত জোর করছি, তোমরা এখান থেকে যাও। দেখতে পাচ্ছ তো কি ঝড় বয়ে গেছে মেয়েটার উপর দিয়ে, সারা শহর আজ এই নিয়ে কথা বলছে। আমি জানি না আমার মেয়ে, আমি কিছু জানতেও চাই না, শুধু এইটুকু চাই যে প্রকৃত দোষী শাস্তি পাক। কেন বুঝতে পারছেন না গিন্নিমা, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে তো সবটা জানতে হবে। ঋষিকার কিছু মনে নেই, কারণ ওকে ইচ্ছে করে কেউ নেশার জিনিস খাইয়ে দিয়েছে, যাতে ওর মনে না থাকুক যে ওর সাথে এই ঘৃণ্য কাজটা কে করছে। ঋষিকা হাত জোর করছি, মনে করার চেষ্টা করো। তুমি যদি না মনে করতে পারো তাহলে দোষী না, একজন নির্দোষ শাস্তি পাবে। তুমি ভাবো না ঋষিকা, তোমার মনে হয় আমার ভাই লাট্টু এই কাজ করতে পারে? আপনি বেরোন এখান থেকে, আসুন আসুন। রঙ্গনগর ঋষিকা, যতই চেষ্টা করো তুতে কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু না। আন্টি, আন্টি আমি এটা নিয়ে যাচ্ছি, ওষুধগুলো নিয়ে আসছি। আর ঋষিকা তুমি একটু যাও, কিছু না, সব ঠিক হয়ে যাবে তো, আমরা আছি তো সবাই তোমার সঙ্গে। শোনা, সব বিপদ কেটে যাবে, দোষী ঠিক শাস্তি পাবে, তুমি দেখো। হ্যালো হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আরে তোর বাবা, আমি লাট্টুর মা। আপনি কে বলছেন? লাট্টুকে ফোনটা দিন। ও আচ্ছা, ওই অপদার্থ বুঝি আপনার ছেলে? হাই হাই, আমার ছেলেকে অপদার্থ বলছে? এত সাহস কি করে হয় আপনার? হ্যাঁ, আমি তো শুধু অপদার্থ বলছি, একবার বাইরে কান পাতুন, শুনুন আপনার ছেলের নামে লোকে কি বলছে। কি বলছে কি বলছে? আরে দূর মশাই, আপনি লাট্টুকে ফোনটা দিন না। এই কে ফোন করেছিল? ওর মা দেখি। হ্যালো, আপনি আবার কে? আমার ছেলেকে একটু ফোনটা দিন না, লাট্টু লাট্টু। আপনার ছেলে এখন লকআপে। মানে লাট্টু কি করেছে? মালিকের বাড়ির মেয়ের সঙ্গে নোংরা আচরণ করেছে তাই। কি বলছেন কি আপনি? হ্যাঁ রঙ্গনবাবু, কি করছেন আপনি, ছাড়ুন। এই বুঝি আপনার প্ল্যান, এইভাবে প্রমাণ জোগাড় করবেন? চুপ করুন, একটা কথা বলবেন না। আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম প্রমাণ জোগাড় করার জন্য, আমার বোনকে হ্যারাস করার জন্য না। প্রমাণ এবার আপনি নিজে চোখে দেখবেন, আসল দোষী আপনার সামনে নিজে থেকে আসবে, আর তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আমার ভাইয়ের সাথে কত বড় অন্যায় করেছেন। স্যার
দয়া করে আমার বাড়িতে কিচ্ছু বলবেন না স্যার, আমার বাড়ির লোকেদের এসব জানাবেন না স্যার, আমার বাবা অসুস্থ স্যার, এসব শুনলে মরে যাবে স্যার, প্লিজ জানাবেন না, প্লিজ জানাবেন না স্যার। বারে এত কুকীর্তি করছিস, বাড়ির লোক জানবে না? জানাই বাড়ির লোককে। শুনুন, কালকে আপনার ছেলেকে কোর্টে তোলা হবে। ও স্যার, আমার লাড্ডু কিছু করেনি স্যার, আমার লাড্ডু নির্দোষ। ও স্যার শুনুন না, ও স্যার। কি হয়েছে পিসি, কার সাথে কথা বলছিলে তুমি? ও বাদামি সর্বনাশ হয়ে গেছে, আমার লাড্ডুকে পুলিশ তুলে নিয়ে চলে গেছে গো। আমি দেখছি। না, আমাকে শহরে যেতেই হবে, আমাকে যেতেই হবে, লাড্ডু কাছে আমাকে যেতেই হবে, আমাকে নিয়ে যাও। তুমি শান্ত হও, আমি বাবার সাথে কথা বলে তোমায় জানাই। তুমি যদি শান্ত না হও তাহলে কি করে হবে বলো? লাড্ডু কিছু করেনি সেটা আমিও জানি। কি ভেবেছো তুতে, আমার পরিচিত ডাক্তার না এলে সূর্য সব সামনে চলে আসবে? নো ওয়ে। এখন তোমার পরিচিত ডাক্তার আমার কথা মতো চলবে। হ্যালো ডক্টর ব্যানার্জি। হ্যালো, আমি রশন বলছি লাহিড়ি বাড়ি থেকে। হ্যাঁ বলুন। ঋষিকার রিপোর্টটা রেডি আছে তো? হ্যাঁ, আমি তো রঙ্গনবাবুকেই কল করতে যাচ্ছিলাম। না না, সেটা দরকার নেই, আমার কথাটা মন দিয়ে শুনুন। কি বলছেন আপনি? ঠিকই বলছি, যত টাকা লাগবে আমি দেব। আপনি রিপোর্টটা রেডি করুন, আমি আসছি। আসল রিপোর্টটা কোনোদিনই বাড়িতে এসে পৌঁছাবে না। ছোট বৌদিকে এটা জানাতেই হবে। হ্যাঁ ছোট বৌদি, তোমার কথা মতো আমি রসনদের উপরে নজর রেখেছি, প্ল্যান মতো এগোচ্ছে সব। ডাক্তার ব্যানার্জির চেম্বারটা তো এখানে, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না তো। আমি জানতাম রসনবাবু আপনি ঠিক আসবেন। এটা কিন্তু আপনি ঠিক করছেন না রসনবাবু। ঠিক ভুলের হিসাবটা আমাকে করে নিতে দিন। আপনি টাকার হিসাবটা বুঝেন। ব্লাড রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা আছে ঋষিকাকে কেউ ড্রাগ দিয়েছে। ব্যাস, সেটা আপনি জানেন আর রিপোর্টটা জানে আর আমি জানি, আর যাতে কেউ না জানতে পারে মুখটা বন্ধ রাখবে, ঠিক আছে? আমি জানতাম রশন বাবু, জানতাম আপনি এই রিপোর্টটা পাল্টানোর জন্য এখানে নিশ্চয়ই আসবেন।
কি আজব ব্যাপার দেখুন তো, এত প্ল্যান করার পরেও আপনাকে শেষমেশেই তুতের ফাঁদে পা দিতে হলো। রমনবাবু, আপনি আমার উপর ভরসা করে আমাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, তাই আমি চাই আপনি নিজের চোখে প্রমাণটা দেখুন। আপনি যদি তুতের উপর এতটুকুও ভরসা করেন, তাহলে আজ সন্ধেবেলা ডাক্তার ব্যানার্জির চেম্বারের সামনে চলে আসবেন, সত্যিটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। আমিও দেখতে চাই তুতে, আপনি আমার চোখের সামনে কোন সত্যিটা তুলে ধরতে চান? কি ভেবেছ, সত্যিটা জেনেও তুমি এখান থেকে পালাতে পারবে? রোশনের একটাই মোটিভ, ঋষিকা লাহিড়িকে পাওয়া আর ওই লাহিড়ি বাড়ির জামাই হওয়া। সেটা রোশন যেভাবেই হোক হয়েই ছাড়বে। এবার তোমার খেলা শেষ, বুঝেছ? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।